মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসীদেরকে মালয়েশিয়ার সরকার ফ্রিলি একদম বিনামূল্যে রেজিস্ট্রেশন করে আরটিকে 2.0 এর মধ্য দিয়ে বৈধ হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমান এই সময় অনেক প্রবাসী ভাই বলতেছে আমার কোম্পানি আমার এজেন্সি 500 রিঙ্গিত নিচ্ছে রেজিস্ট্রেশন সময় বা 1000 রিঙ্গিত নিচ্ছে বা 1500 রিঙ্গিত আদায় করতেছে রেজিস্ট্রেশন সময়। তো এই বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন। নর্মালি বর্তমান এই সময় একদম ফ্রিলি বিনামূল্যে রেজিস্ট্রেশন করেছে মালয়েশিয়া সরকার। শুধুমাত্র আপনারা যখন কিনে ফিঙ্গারপ্রিন্ট হবে ফিঙ্গারপ্রিন্ট সময় আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সাকসেসের পরে কিন্তু আপনাদের কম্পাউন্ড বা জরিমানা পেমেন্ট করতে হবে ইমিগ্রেশন বরাবর 1500 রিঙ্গিত। তো সেক্ষেত্রে নর্মালি আমরা যে সমস্ত প্রবাসী ভাইরা যেই এজেন্টের আন্ডারে কাজ করতেছি বা কোম্পানির আন্ডারে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছে দায়বদ্ধ বা তারা আমাদেরকে টেক কেয়ার করতেছে এবং কি আমরা ডিপোজিট দিয়ে কিন্তু তার কাছ থেকে ভিসা নিতে হবে। নর্মালি যদি কোনো কোম্পানি আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে রেজিস্ট্রেশন করার আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ওই কোম্পানিতে কাজ করতে হবে। যদি আপনি এজেন্টের আন্ডারে বৈধ হতে যাচ্ছেন তাহলে কিন্তু এজেন্ট আপনার কাছ থেকে 500 রিঙ্গিত 1000 রিঙ্গিত 1500 রিঙ্গিত বা যেভাবে পারতেছে আপনাদের কাছ থেকে আদায় করতেছে ডিপোজিট হিসাবে। যদি আপনি 500 রিঙ্গিত না দিয়ে থাকেন 1000 রিঙ্গিত না দিয়ে থাকেন আপনি রেজিস্ট্রেশন পেপার দিয়ে মালয়েশিয়াতে সলাফাই করবেন বৈধ হবেন না, এভাবে এটি দিয়ে চলে যাবে আপনার 1 বছর। তাই তো তাদের বিজনেসের ক্ষেত্রে বা তাদের পলিসি অনুযায়ী তারা আপনাদের কাছ থেকে কোনো কোনো এজেন্সি কোনো কোনো কোম্পানি 500 রিঙ্গিত থেকে 1500 রিঙ্গিত পর্যন্ত আদায় করতেছে বিনামূল্যে, তথা যে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার যাতে করে মালয়েশিয়াতে অবস্থানরত সমস্ত অবৈধ শ্রমিকগুলো বিদেশি শ্রমিকগুলো যেন বৈধ হওয়ার কার্যক্রমে দ্রুত আসতে পারে, ইজিলি মালয়েশিয়াতে বৈধ হতে পারে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে বা এই সিস্টেমের মধ্যেই কিন্তু অনেক প্রবাসী ভাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ধরুন আপনি যে কোম্পানিতে বর্তমানে সময় বসবাস করতেছেন কাজ করতেছেন আপনার ইচ্ছা নেই যে এই কোম্পানিতে আর থাকার জন্য তাদের আন্ডার কাজ করতেছেন, তারা আপনার অবর্তমানে আপনার পাসপোর্টে কপি দিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে রাখবে তাদের কোম্পানিতে। তো সেক্ষেত্রে আপনি এই পাসপোর্ট দিয়ে অন্য কোথাও গিয়ে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না, যেহেতু এই পাসপোর্ট একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের হাতে কোটা থাকুক বা নাই থাকুক তারা কিন্তু ইজিলি ফ্রিলিভাবে রেজিস্ট্রেশন করে নেবে আপনার নামে। তো সেক্ষেত্রে আপনাকে তাদের আন্ডারে ওই পাসওয়ার্ড দিয়ে বৈধ হতে হবে। আর যদি আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে চান তাহলে কিন্তু পাসওয়ার্ড তৈরি করে তারপর আপনাকে যেতে হবে অন্য কোনো কোম্পানির আন্ডারে। তাই তো যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমানে এর সময় আপনি যে আন্ডারে কাজ করতেছেন বা তার আন্ডারে ভিসা নেই কিন্তু শুধুমাত্র কাজ করতেছেন, অবশ্যই যে আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড দিয়ে অন্য কোথাও চেষ্টা করবেন বা ভালো এজেন্সি খুঁজে চেষ্টা করবেন। ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই যোগাযোগ করছে আমাদের কাছে যে আমার পাসপোর্ট দিয়ে অন্য কোথাও কেউ রেজিস্ট্রেশন করে ফেলছে, এই পাসপোর্ট দিয়ে আমি অন্য কোথাও রেজিস্ট্রেশন করতে পারতেছি না, বা আমি যেখানে কাজ করতেছি তারা আমার অবর্তমানে আমার পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছে, আমি এই পাসপোর্ট দিয়ে অন্য কোথাও ট্রাই করছি তারা বলতেছে এই পাসপোর্ট দিয়ে একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে, কে বা কারা করছে আমরা খোঁজখবর পাচ্ছি না। পরে সিস্টেমে দেখা যাচ্ছে যে কোম্পানিতে উনি কার্যরত রয়েছেন ওই কোম্পানির মালিক পক্ষরাই কিন্তু ওনারা অবর্তমানে ওনার নামে রেজিস্ট্রেশন করে রেখেছে বৈধ হওয়ার জন্য, আর ওই ভাইটি কিন্তু ওই কোম্পানিতে কাজ করতে চাচ্ছে না, কোম্পানি পরিবর্তন করবে। তো সেক্ষেত্রে ফ্রি রেজিস্ট্রেশন হওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই অনেক জায়গাতে জিম্মি হয়ে যাবে বা জিম্মি হিসেবে বসবাস করতে হবে, কাজ করতে হবে, অন্যথা পাসওয়ার্ড চেঞ্জ করে অন্য কোথাও যেতে হবে। সমাজের প্রবাসীরা বর্তমান এর সময় যেহেতু মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে হাতে সময় রয়েছে দীর্ঘ 1 বছর, আমরা ভুল করে ভাববো না পুরো 1 বছর জুড়েই কিন্তু মালয়েশিয়া সরকার আপনাদেরকে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন সুযোগ করে দেবে। তো সেক্ষেত্রে ধাপে ধাপে অনেকগুলো সিস্টেম আপনাদেরকে যে অগ্রসর হতে হবে, প্রথমত 3 থেকে 4 মাস রেজিস্ট্রেশন সময় থাকবে, পরবর্তী ফিঙ্গারপ্রিন্ট সময় থাকবে, পরবর্তী লেভিবারের সময় থাকবে, এভাবে কিন্তু 1 বছর ভিতরে পার্ট পার্ট বা ভাগ ভাগ রয়েছে। তাই তো আমরা যে সময় যেহেতু রয়েছে আরও 3 থেকে 4 মাস পর্যন্ত, তো সেক্ষেত্রে আমরা ভালো একটি কোম্পানি দেখবো, এজেন্সি দেখবো যার মাধ্যমে বিষয় করলে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন, বিপদে আপদে আপনাকে সহায়তা করবে, এবং কি যারা কিনা দেখে যেতে চাচ্ছেন বিষয় করে কিন্তু আপনার ভুল করে কোম্পানির হাতে পাসওয়ার্ড দেবেন না, তাহলে কিন্তু আপনি 3 বছর থেকে 5 বছরের জন্য ওই কোম্পানির আন্ডারে জিম্মি হয়ে যাবেন। আপনাকে ভালো একটি এজেন্সি দেখেই বিষয় করে ওই পাসপোর্টটা আপনার সাথে রাখতে হবে, এমনকি ওই পাসপোর্ট দেখে আপনি দেখে যেতে পারেন, ওই হিসাবে আপনাদেরকে বৈধ হতে হবে। দেশমাত্র ভিউয়ার্স, যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা বা আপনি নিজেও প্রবাস টিভির মাধ্যমে ভিডিও দেখে থাকেন, আপনাদের ভালোবাসার কমতি নেই আমার জন্য। তাই তো আপনারা চাইলে কিন্তু যে আমার ব্যক্তিগত প্রবাস টিভির পাশাপাশি আমিরুল ইসলাম রুবেল পেজটিও কিন্তু আপনারা
ফলো করে রাখতে পারেন। প্রতিনিয়ত মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। লাইভ এসে আমরা তাৎক্ষণিকভাবে যা আপনাদের সাথে শেয়ার করব এবং কি লাইভ এসে আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সহায়তা করব এবং কি আমার মাথার উপর যে একটি আই বাটন রয়েছে ওই আই বাটনে ক্লিক করে আমিরুল ইসলাম রুবেল নামের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আপনাদের সাথে আমার সাথে আরও ক্লোজ সম্পর্ক এবং কি আমাদের মধ্যে কমিউনিকেশনটা আপনাদের সাথে আমাদের সাথে আরও দ্রুত করতে পারে, সহজ করতে পারে ইনশাল্লাহ। আশা করি সমস্ত ভাই বন্ধুগণ সাপোর্ট করবেন এবং কি পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন, যা শুরু করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।